कृपा भजनेर मूल তবে বর্তমানে গুরু কৃপা না হলেও হয়ে যাচ্ছে কি করে যেমন আমরা এতদিন জানতাম কয়লার সহজে কালো রং যায় না তাই তো এখন যে সব ডিটারজেন্ট পাউডার বেরিয়েছে আপনি এক চাপ কয়লা রাতে ডুবিয়ে দেবেন সকাল বেলা দেখবেন কয়লাটা সাদা হয়ে গেছে আর কালো নাই কি হবে না হবে বলছে হবে महाजन बोलचे भाई भूल बोलले सेकेंडे चले जावे कोयला होए मोयलाही एक बार आगुन छुले ताई आगुन छुले ताई भाई रे मनुष्यर होए कृष्ण भक्ति ज्योति गुरु कृपा पाए गुरु कृपा पाए निदाई गौर हरि बोल कृपा हले होई তুমি যে কোন কুলে জন্মা হাড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুমি যেখানে জন্মগ্রহণ করো যেমন দেখবেন অনিতা পটেল প্যানামা প্যানামা ডিলাক্স বিপিএল এলজি সোনি প্যানাসোনি যে কোন কোম্পানির টিভি কেন এলসিডি কেন এলইডি কেন কেবিল লাইন অ্যান্টিনা ছাড়া টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে নাই ছবি আসে না তুমি যে কোন কোম্পানিতে জন্মাও না কেন যদি গুরু রূপ চর গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো দিতে পারো একদিন না একদিন বলি গোবিন্দ ছবির উদয় হবে গোবিন্দ ছবির উদয় হবে গোবিন্দ ছবির উদয় হবে গোবিন্দ ছবি উদয় হবে বলি গুরু চরণে অনুরাগ দিলে গোবিন্দ ছবি উদয় হবে গুরু চরণে অনুরাগ দিলে গুরু তোমার হল হবে বলে গুরু চরণে অনুরাগ দিলে গুরু তোমার হল হবে বলে গুরু চরণে অনুরাগ দিলে গোবিন্দ ছবি উদয় হবে তাহলে ছোটবেলায় আমরা পড়েছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র ছিল না চারে বেদ পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু সাতে সমুদ্র এগুলো সবাই জানি তাই না বাহ বেশ তাহলে ওপর থেকে ধরে আসি দশে দিক দশটা দিক কি কি এটাও জানি তাই তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈরাগ ঊর্ধ্ব আর অধ দশটা দিক বেশ নয় নবগ্রহ এটাও জানি নটা গ্রহ আটে অষ্টবসু জানেন তো ওমা এগুলোও জানেন ধর ধ্রুব অনল অরুণ জানেন না অষ্টবসু আটজন বসু সাতে সমুদ্র সাতটা সমুদ্র কি কি বলে পড়েছিলুম ভুলে গেছি লবণিক্ষু সুরাসুরপি দধি দুগ্ধ জল ইস্ততা বোঝা গেল পাঁচে ছয় ঋতু পাঁচে পঞ্চবান পাঁচটা কি কি বান মদন মাদন শোষণ স্তম্ভন মোহন এই পাঁচটা ছিল কার ব্রহ্মার ব্রহ্মার ছেলে হচ্ছে মদন মদন কে দিলেন দায়িত্ব মদন রে কলির জীব যদি নিত্য নিত্য কৃষ্ণ ভজন করে আস্তে তাহলে স্বর্গে আর জায়গা থাকবে না ওরা সবাই স্বর্গে চলে আসবে মদন বাবা তোকে দায়িত্ব দিচ্ছি কে বলছে ব্রহ্মা প্রত্যেককে বান মেরে মেরে কামনা বাসনায় ভক্তি করে দে যাতে ওরা স্বর্গে না আসতে পারে সব নরকে যায় মদন বলে বাবা দাও এইটা নিয়েই করে খাই এইবার ব্রহ্মা দিলেন তার পুত্র মদনকে পঞ্চবান মদন মনে মনে ভাবলো বন্দুকটা ঠিক আছে কিনা একবার টেস্ট করে নি বাবা যখন বান দিয়েছে বাবাকেই একবার মেরে দেখি কি হয় ব্রহ্মা তো চোখ বন্ধ করে বসেছিল
ব্যাস মদন দিয়েছে ব্রহ্মাকে এই বাণটা বেরে, আর যেই ব্রহ্মাকে মেরে দিয়েছে ব্রহ্মা উঠে দাঁড়িয়েছে আস্তে সামনে দেখছে ব্রহ্মা নিজ কন্যা শ্রীরূপাকে, শ্রী রূপা সব থেকে সুন্দরী কন্যা ব্রহ্মার, যেই দেখতে পেলেন ব্রহ্মা তার প্রতি ধাবিত হলেন আস্তে। শ্রীরূপা ছিলেন দেবাদিদেব মহেশ্বরের ভক্ত, চোখ বন্ধ করে ফোন করে দিয়েছে বাবার কাছে, বাবা বাঁচাও। শিব বলে পার্বতী দেরি করলে হবে না, ত্রিশূলটা দাও। কেন প্রভু? বলে ব্রহ্মার বুড়ো বয়সে ভীমরুতি ধরেছে, ত্রিশূলটা দাও যাই। বলে না, ত্রিশূল নিয়ে যাচ্ছে, এদিকে ব্রহ্মা ছুটে গিয়ে মেয়েকে ধরতে গেছে। শ্রীরূপা দেখলেন এই সুযোগ, কখনো সাপ হয়ে যাচ্ছে, কখনো বিড়াল হয়ে যাচ্ছে, কখনো কুকুর হয়ে যাচ্ছে, বিভিন্ন পশু, বিভিন্ন পক্ষী, বিভিন্ন সরীসৃপ হতে শুরু করলো মেয়েটা। শিবের কাছে বর পেয়েছিল, তুই যখন যেরূপ ভাববি সেরূপ হতে পারবি। এই হতে 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 মেয়েটার নাম হয়ে গেল শ্রীরূপা নয়, শত রূপা। ব্রহ্মা পিছনে ছুটছে, দেখলো আর বাঁচার রাস্তা নেই, বাবা এবার ধরে ফেলবে। শিব পবন দেবকে পাঠিয়ে দিলেন, পবন ওকে উড়িয়ে আকাশ গঙ্গায় করে দাও। একদম পবন খেলা মেরে ব্রহ্মা বলে, যা এ তো উপর দিকে উঠে যাচ্ছে, কোথায় লুকালো গিয়ে? আকাশ গঙ্গায়। একজন ব্যক্তি বলুন, ব্রহ্মার কটা মাথা ছিল? কি গো তত্ত্ব শুনবে বললে কোথা গেল লোকটা? ব্রহ্মার মাথা কত? পাঁচটা। শিবের তাহলে কটা ছিল? কি গো তুমি সব ভুলি দিচ্ছ নাকি? আরে শিবের তো পাঁচটা ছিল, ব্রহ্মার কটা? চারটে। এখন কটা? এখন তিন পিস আছে না চারটেই আছে? চারটেই আছে। ঠিকঠাক দেখেছো কি ব্রহ্মাকে? ব্রহ্মা পুজোটা কম হয়, ব্রহ্মা পুজোটা হতো এই একটা কাজের জন্য আর পুজোও পেল না, এই একটা কাজ এক্ষুনি বলবো। সেটাই রূপার সঙ্গে নয়, শতরূপার সঙ্গে নয়, অন্য আর একটি রমণী আছে বলছি। ব্রহ্মার মাথা কটা ছিল জানেন? পাঁচটা, এখন আছে চারটে। ওপর দিকে একটা মাথা ছিল, যখন শতরূপা ওই আকাশ গঙ্গায় লুকালো, ব্রহ্মা ওই ওপরের মাথা দিয়ে দেখছিল, আর শতরূপা চিৎকার করে ডাক দিল দেবাদিদেব মহেশ্বরকে। ভোলানাথ ব্রহ্মা যখন অধীর আগ্রহে মেয়ের রূপ দেখে মোহিত, পাপ কর্মে লিপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে মন থেকে, তখন শিব আস্তে আস্তে গিয়ে পিছন দিক দিয়ে ব্রহ্মার ওই ঊর্ধ্ব মস্তকটা ছিদন করে দিলে। ছি 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 ছি, লজ্জিত হলেন ব্রহ্মা, অধবদনে নিপ্নগামী হলেন। কিন্তু ওই যে মদন দেবের প্রলোভন, বাবা যখন বান দিয়েছে আর একটা মারি, বাবা তো ভালোই ছুটাছুটি করছে, আর একটা মারি, দ্বিতীয়টা যেই মারতে যাবে, আর দ্বিতীয় মারতে হবে না, একটাতেই ব্রহ্মা হুসমুস করছে, মারতেও হয়নি আর বান মারেনি। তাতেই ব্রহ্মা দেখছে ও তো গেল সামনে সন্ধ্যা, ছুটে গিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরলে, চিৎকার করে কেঁদে উঠল সন্ধ্যা। বাবা শুনে রাখো, বাবা তুমি যে যবনচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে উঠল, বিশ্বাস কর মা, এ পাপ আমার নয়, ওই মদন দেবের জন্য আমার শরীরে এইরকম হয়েছে। তবে শোন মা, আমি বাবা হয়ে যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, আমি বলছি সন্ধ্যা 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে আমি একটা কাল রচনা করে দিয়ে যাব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। ও মায়েরা, সন্ধ্যাবেলা কি করেন আপনারা? শাক বাজান না?
সন্ধ্যাবেলা দুবার প্রদীপ জ্বালিয়ে নিয়ে ঠাকুরের কাছে যান না। কেন? ওটা তো সকাল বেলা দিলেও হতো, দুপুর বেলা দিলেও হতো, বিকেল বেলা দিলেও হতো, সন্ধে বেলায় দিতে হলো কেন? চৈতালির মা এদিকে দেখো, খালি গল্প। সন্ধে বেলা দেওয়া হলো কেন? অন্য সময় দিলে তো হতো। কি গো, ব্রহ্মা বললেন, মারে আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোর নামে যে কাল রচনা করব সন্ধ্যাকাল, তোকে পবিত্র করবার জন্য সারা পৃথিবীর নরনারীগণ ধূপার প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। নিতাই গৌরী হরি হরি। তাহলে কটা বান মারা হলো? একটা। এত কিছু ঘটনা ঘটে গেল একটা বানের জন্য, দেখলে তো। দু নম্বর বানটা কাকে মারলেন? দু নম্বর বানটা মারলেন কাকে? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? মামাকে চেনেন না? কে? চাঁদ মামা। ওমা, এই চাঁদ মামার স্ত্রী কটা জানেন? বাবা, মুখস্থ করে ফেলেছে। দক্ষ প্রজাপতির ৭টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়ে ২৮টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। তখন ওই শ্মশানের ঠাকুর শিব একটাকে বিয়ে করলো, বাকি ২৭টা চাঁদ কিন্তু বিয়ে করেনি। কি হয়েছিল শুনবেন? যখন দক্ষ প্রজাপতি কান্নাকাটি করছে, চিন্তায় পড়ে গেছে, চন্দ্র বলল আমি যাচ্ছি। এইবার যেই চাঁদ বর্ষে যে এসছে, এই ২৭ জন মিলে যে যার ইচ্ছা মতো আলাদা আলাদা মালা গেঁথে নিয়ে বসে আছে। এ বলছে ওর আগে আমি পরাবো, ও বলছে ওর আগে আমি ঝাঁপ দিয়ে পড়ে যাব। যা, চাঁদ তো খুব দেখতে সুন্দর ছিল, অপূর্ব দেখতে চাঁদকে। যা চাঁদ পা রেখেছে, পা রাখবার আগেই বিশাখা দিয়েছে ছুড়ে, একটা একটা করে মালা পড়তে পড়তে মালা পড়তে পড়তে চাঁদ চাপা পড়ে গেছে, ফুলেই চাঁদ চাপা। এইবার সবাই মিলে হালটা হালটি করছে। চাঁদ বলে আমি মরে যাবো বাবা, কোথায় এলাম রে? এক এক পরপর দাঁড়িয়ে যাও, আমি সবার আশা পূর্ণ করে দেবো, মারামারি করুন। আস্তে আস্তে আস্তে, কেউ মারামারি করবে না, সব লাইন মন্দির দাঁড়ান, স্ট্যাম্প মারতে হবে তো আমি দিয়ে দিচ্ছি। সিঁদুর নিয়ে পরপর ২৭ জনের কপালে। তাহলে মামার স্ত্রী হলো ২৭টা, কিন্তু শেক্সপিয়ারের তিনটে কথা মাথায় রাখবেন, মানি লস সামথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। কিরকম? জাজনা ছাড়ে জাতের ধর্ম, মাজনা ছাড়ে পা, মাজনা ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো হোক, তার গাঁঠে গাঁঠে বা, তার গাঁঠে বাঠে বা। চাঁদ কি করলো? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো। স্বর্গের গুরু বৃহস্পতি বললে, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরু পত্নীকে লক্ষ্য করিস? অভিশাপ দেবো চন্দ্র, তুই ১৫ দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। ও মায়েরা, গুরুদেবের অভিশাপ কত কার্যকরী দেখুন। এখনো গুরুদেবের অভিশাপ কাজ করে, করে না? ১৫ দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ। বাড়ল কি করে সে তত্ত্বটা তো জানো, ওটার বলছি। হ্যাঁ, ওটা বলতে গেলে আমার অনেকটা সময়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ২৭টা মেয়ে একসঙ্গে বিধবা হয়ে গেল, কান্নাকাটি করছে, কি করবে? ২৭ জন, কি করবি? আরে এক বোনকে তাহলে বলতেই হবে, এক বোনকে বিয়ে করেছে শিব, ২৭টিকে বিয়ে করেছে চাঁদ, তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? তোমাদের দিকে কি বলে ভাইরা? ভাই, ২৭ জন মিলে কান্নাকাটি করছে, চল আমরা জামাই বাবুর কাছে যাই, জামাই বাবু পারবে ঠিক করতে।
27 জন মিলে চললেন জামাই বাবুর কাছে। প্রভু মি শোভনি সমাসে সগুণম গুণহীন মনি সগল ভজনম। প্রভু মি শোভনি সমাসে সগুণম গুণহীন মনি সগল ভজনম। জননী চতুর জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুর জয় তৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। সেখানে ব্রহ্মা পদ্ম ফুলের ওপর দোল খাচ্ছে, ওখানে নারায়ণ সাপের বিছানায় ঘুমাচ্ছে, আর শালা আমার হয়েছে যত জ্বালা। নন্দী বাবা কে ডাকছে রে? নন্দী বাবা বাবা মাসিরা এসছে। কি মনে করে ও জামাই বাবু সব গুণাশ? আরে কাঁদবি পরে বল কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। মরে যাচ্ছে তো কি হয়েছে? আমি আছি না? কি যে বলো জামাই বাবু, কি হয়েছে ভালো করে একটু জল টল। কই গো পার্বতী, এদের একটু জল টল দাও, এরা ঠান্ডা হোক, সব গরম হয়ে আছে, বল কি হয়েছে? ও জামাই বাবু, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, আমাদের স্বামী মরে যাচ্ছে। বলো মরেই যাবে, উশালার বাঁচবে জীবনে চরিত্র ঠিক করতে পারলো নি, ও বাঁচবে? ও জামাই বাবু কি করব, 27 জন বিধবা হয়ে যাব। এইটা আমি তোদেরকে একটা বুদ্ধি দিতে পারি, তোরা পারবি? কি করতে হবে জামাই বাবু? চলে যা দেবগুরু বৃহস্পতির কাছে, গিয়ে দেখবি লক্ষ্য থাকবি, যখন উনি ভগবানের আরাধনা করবে চোখ বন্ধ করে, তোরা 27 জন মিলে গিয়ে পাটাকে জাপটে ধরবি। 27টা মেয়ে ছেলে যদি পা ধরে তখন গুরুদেব বুঝতে পারবে কি খেলা। চলে চলে ও জামাই বাবু, কি তোমার কথা রাখতে আমরা তো যাব, কিন্তু আমাদের স্বামী তো আর এক কলা আছে, ওটাকে কোথায় রেখে যাব? ওইটা তোরা চিন্তা করিস, তোরা যতদিন না আসবি তোদের এক কলা স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিলাম। মায়েরা একটা তত্ত্ব জেনে গেলেন, শিবের জোটায় চাঁদ এলো কি করে? এর পরের তত্ত্বটা শুনবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে? 27 জন মিলে চললেন দেবগুরু বৃহস্পতির কাছে, গিয়ে দেখলেন দেবগুরু বৃহস্পতি আপন মনে ভগবানের আরাধনায় ব্যস্ত। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয়ম সততম। যদি তে হরি পাদ সরোজ সুধা রস সার পরম হৃদয়ম সততা। কলিহং তাগিহং ভিত ভাবময়ম ভজ গোধুম কানন কৃষ্ণ বিধম। বিজুগন্তাগিহম ভিত ভাবময়ম ভজ গোধুম কানন কুঞ্জ বিধম। যদিতে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয়ম সততম। যদি তে হরি পাদ সরোজ সুধা রস সার পরম হৃদয়ম সততা। জয় জয় গুরু মহারাজ কি জয়, জয় জয় গুরু পরম্পরা কি জয়, জয় জয় গুরুদেব কি জয়।
কেমা তোমরা আমার জয় দিচ্ছো। আমরা আপনার শিষ্য মে, আপনি বাবা হয়ে ২৭টা মেয়েকে বিধবা করে দিলেন। শিষ্য মে, আমরা চাঁদের স্ত্রী। গুরুদেব, আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘু দণ্ড দিতে পারলেন, এমন দণ্ড দিলেন শেষ। এখন বৃহস্পতি তো জানে না যে চাঁদকে শিব জোটার মধ্যে এক কলা লুকিয়ে রেখেছে। বৃহস্পতি এখন বলে ফেলেছে, দেখ মা কি আর করব, যদি চাঁদ বেঁচে থাকতো আমি একটা ব্যবস্থা করে দিতাম, ব্যাস। যা বলে দিয়েছে, ২৭ জন মিলে পায়ে পড়েছে। গুরুদেব, ওরে ছাড়বে, ওরে ছাড়বে, বলে একদম বলতে হবে, কি করলে এই ব্যাধি সারবে। আমাদের স্বামী মরে যায় যা, কিন্তু বলতে হবে কি করলে এই ব্যাধি সারবে। শোন মা, হিমালয় থেকে ৩২ মাইল দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওখান থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হয়েছে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে আবার ততদিনের পরিপূর্ণতা প্রকাশ পাবে। ও মায়েরা, ২৭ জন মিলে গেলেন সোম তীর্থ। চতুর্দশীর রাত্রি, ঘুট ঘুটে ঘন অন্ধকার, ২৭ ঘটি জল এনেছে, কিন্তু স্বামী তো এক কলা। স্বামীকে ধরবি কোথায় আর ঢালবি কি করে? একজন বলে, এক কাজ করলে হয়নি কি, জামাই বাবু জোটার ভেতর তো আমাদের স্বামী আছে, আর জামাই বাবু তো চোখ বন্ধ করেই বসে আছে, অন্ধকার দেখতে পাবে না, পিছন দিক দিয়ে চল, জামাই বাবুর মাথাতেই ঢেলে দিই, দুজনেরই স্নান হয়ে যায়। একজন দুজন নয়, ২৭ জন মিলে ঢালতে শুরু করলেন। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। কি বলে ঢালছে? ওম নম শিবায়, ওম নম শিবায়, হর হর বোলে নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, হর হর বোলে নম শিবায়, ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বোলে নম শিবায়, হর হর ভোলে নম শিবায়, ওম স্ত্রম্ভকং যজামহে, স্ত্রম্ভকং যজামহে, সুগন্ধি পুষ্টিবর্ধনম, সুগন্ধি পুষ্টিবর্ধনম, উর্বারু কমিব বন্ধনা, উর্বারু কমিব বন্ধনা, মৃত্যুর লক্ষয় অমৃতা, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। ওরে নন্দী, বন্ধ কর রে, বন্ধ কর, কি মজার ব্যাপার দেখুন। এই জল ঢালার পর যে এক কলা চাঁদ ভোলানাথের মাথায় ছিল, তার থেকে ১৫ কলা পরিপূর্ণ হয়ে গগনে চলে গেল, ১৫ কলা, এক কলা আজও রয়ে গেল ভোলানাথের মাথায়। গুনে দেখবেন আকাশের চাঁদ কিন্তু ১৬ কলা নাই, আগে ছিল ১৬ কলা। এই ঘটনা, চাঁদের যক্ষারোগ হওয়ার পর থেকে বৃহস্পতির অভিশাপে চাঁদ ১৫ কলা গগনে, ১ কলা শিবের মাথায়। গুনে দেখবেন প্রতিপদ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা, ১৫ শেষ, ১৬ হবে না। বোঝা গেল? তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা পানের জন্য। কটা পান হলো? ৩টে হলো, ২টো হয়েছে। ৩ নম্বর বানটা আপনারা জানেন,
তবে যেখান থেকে জানেন না সেখান থেকে বলবো। আপনারা কত দূর জানেন আমি জানি। তিন নম্বর বানটা কাকে মেরেছিল জানেন? দেবতাদের যিনি রাজা, বলুন ইন্দ্র। বাহ, এই তো। তার মানে আপনি জানেন, অহল্যা পাষাণ হয়ে গেছিল এটা জানেন? তারপর কি হয়েছিল? কেন রামায়ণে আর নেই? এর পরের তত্ত্ব জানতে গেলে আপনাকে বাল্মীকি দৃষ্টি পড়তে হবে, নালে পাবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে একটু বলেন, তিন নম্বর বানটা মারলেন দেবতাদের রাজাকে, ইন্দ্রকে। ইন্দ্র কি করলেন? নিজ গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার প্রতি ধাবিত হলেন। উমা, শাস্ত্র বলছে প্রথম পহর মে সবসে জাগে, দ্বিতীয় পহর মে ভোগী, তৃতীয় পহর মে চোর জাগে, চতুর্থ পহর মে যোগী। প্রথম পহরে কারা জাগে? সবাই জেগে থাকে। দ্বিতীয় পহর কারা জাগে? যারা একটু ভোগী মানুষ, ভোগের স্প্রিয়া। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ, তাই না? এখনকার, আরে হাসলে হবে না আসতে, তখনকার দিনে কি মোবাইল ছিল? অ্যালার্ম দেয়া ঘড়ি ছিল? ঘর ঘর একটা অ্যালার্ম পুষে রাখতো রাম পাখি, প্রহরে প্রহরে অ্যালার্ম দিয়ে দেবে, জানেন? মোরগ ইন্দ্র গিয়ে রাম পাখিকে খোঁচা দিয়েছে, রাম পাখি ডেকে দিয়েছে। গৌতম মুনি ধীর ভিড় করে উঠে পড়েছে, অহল্যা আমার নামা বলি দে, আমার নামা বলি আর কুমন্ডল দাও, আমি এক্ষুনি গঙ্গাস্নানে যেতে হবে আমাকে। গৌতম মুনি নামা বলি কুমন্ডল নিয়ে ছুটতে ছুটতে চলে গেছে, গিয়ে দেখছে গভীর রাত্রি। কি হলো? যতক্ষণে গৌতম মুনি ফিরে আসছে ততক্ষণে ইন্দ্র চলে গেছে, অহল্যা গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে। কেননা গৌতম মুনি এসে প্রথম দাঁড়িয়েছে রাম পাখিটার সামনে, এক দৃষ্টি দিয়ে রাম পাখির দিকে তাকিয়ে আছে। কিরে, আমার সঙ্গেও প্রতারণা করলি? রাম পাখি তো কথা বলতে পারছে না, সে তো বলতে পারছে না, আমি বুঝতে পারিনি, ইন্দ্র খোঁচা দিয়েছে, আমি ডেকে দিয়েছি। মনের কথা গৌতম মুনিও বুঝলেন না, সেই মুহূর্তে ক্রোধে ছিলেন। শুনে রাখ, আজ তুই যে পাপ কর্ম করলি, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। ওই রাম পাখিটাই পরজন্মে জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ যখন সীতাকে নিয়ে চঙ্কর ডানা বাড়ালো, খ্যাটাস, রক্ত দিয়ে ঋণ শোধ। বোঝা গেল, রক্ত দিয়ে ঋণ শোধ হলো। এইবার গিয়ে দেখছে অহল্যা বেরোচ্ছে। কোথায় যাবে অহল্যা? না না, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। লজ্জা করে না তোমার? যে স্বামীর সঙ্গে এতদিন রইলে তাকে তুমি চিনতে পারলে না? সুস্ফিরা ভব, বললাম তো আমি থাকবো না, আমি এই দেহ শেষ করে দিতে চাই। আমি এখনো বলছি অহল্যা সুস্ফিরা ভব, বললাম তো আমি দাঁড়াবো না। মুখে ছিল মন্ত্র, কুমন্ডলে ছিল গঙ্গা জল, ছুড়ে দিয়ে বলে উঠল, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে। এরপর একটু ভেতরে যেতে হবে। বাড়িতে যদি দশ বিশটাও লোক থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে, ঘুম ভাঙলেই কাকে খোঁজে? বাবা, ও বাবা, আমার মা কোথায় বলেন? এখন মুনি তো মিথ্যে কথা বলতে পারবে না, ভালো করে শুনে রাখুন। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হয়, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যায়, ভক্ত যদি মিথ্যে কথা বলে তার ভক্তি নষ্ট হয়, মানুষ যদি মিথ্যে কথা বলে অভ্যর্থ নরকগামী হয়। আর একটা বলবো না, নিজেদের গায়েই লাগবে। কি গো? হ্যাঁ বলবো, যে মুখে হরি কথা বলে কীর্তনিয়ারা,
সেই মুখে যদি মিথ্যে কথা বলে সাত জন্ম শকুন জনিতে জন্ম হয়। এ শুনলেই তো কীর্তনিয়ারা আমাকে গাল পাড়বে, কারণ ফার্স্ট ক্লাস মিথ্যে কথা আমাদেরকে বলতে হয়, তাই না? একশোটা কে কি করে জানিনি, আমি আমার কথা বলছি, একশোটা যদি কথা বলি মোটামুটি আটানব্বইটা মিথ্যে বলে পটপট করে। কেউ যেন কোন কীর্তনিয়াকে বলি গায়ে মাখবেন না, আমি আমার কথা বললাম, কারণ এটা হবে কলির টার্গেট। এক একজনের এক একজনের প্রতি টার্গেট থাকে, তো জোকে যে কোনো ভাবে মারতে হবে। যারা বেশি ধর্মের পথে চলবে, যারা বেশি ধার্মিক হতে চাইবে, তাদেরকেই কলি আগে টার্গেট করে। এদেরকে দিয়ে পাপ কাজগুলো করাবো, এদের মধ্যে দিয়ে এই জীবের মধ্যে আমি প্রবেশ করব। নিতাই গৌর। হ্যাঁ গো, এটা ঘটবে কলিতে। যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সময় আছে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মন, লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মন। নিতাই গৌর হরি হরি বল। ঘোর কলিকাল দেখো তাই হবে, জ্ঞানী ব্যক্তি সে আর কথা বলতে পারবে না, অজ্ঞানী দেখবেন চব্বচাকার করবে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলেটা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা মা কোথায়? বাবা তো মিথ্যে বলতে পারবে না, তাহলে যোগভ্রষ্ট হয়ে যাবে। ছেলেটার হাত ধরে নিয়ে কাননে নিয়ে গেলেন বনের মধ্যে, খোকা ওই যে উঁচু ঢিপিটা দেখছিস ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ওই ছেলেটা বাবাকে শুধু একটা প্রণাম করে বাবার আশীর্বাদটুকু মাথায় নিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার ওপর আছা আড়খে বললো, মা যারে লাগি তুমি আমায় মন সাজা দিলে, বলে দাও ভগবান কোন জন্মের অপরাধে আমি এমন সাজা বলে দাও প্রভু এই কি তোমার বিচার, কথা বল না চলে যায় ধ্যান করতে, মা আমি তোমার সদানন্দ কথা বল যদি চলে যা
बोलो ना विकार कछे थकबो ओगोमा बोलो तुम्हें आवर साथे कथा बोलो मा ओ मा कथा बोलो ना मा आमी सदानंद मा कथा बोलो ना मा आमी सदानंद खोका गौतम मुनि बोलें बाबा बाड़ी फिरे चल एटा सत्य युगेर पर आसबे दापर तारपर आसबे तेता प्रभु राम रूपे अवतार होबे तार चरण स्पर्शे तुई तोर मा के फिरे पाबी एखन बाड़ी फिरे चल ना आज थेके जतदिन मा के ना फिरिए निये जेते पारबो आमी बाड़ी फिरे जाबो ना भूमे गड़ी ओसी माता भूमे गड़ी ओसी माता तर पिता करगा दुच्च तर पिता जननी जन्म भूमिश्च जननी जन्म भूमिश्च सरगा दपी गरी उसी करगा दपी गरी उसी सकाल तके सुन्दे सुन्दे तके सकाल একটাই মন্ত্র ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও আমি তোমার কাছে অন্য কিছু চাইব না দয়াময় শুধু আমার মাকে ফিরিয়ে দাও ওগো এ জগতে যার মা নেই তার পৃথিবীতে আর কেউ নেই গো ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই রে ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই রে হরি মাঝে আমার হৃদয় রত হরি মাঝে আমার হৃদয় রত মাঝে আমার সাধনার ধন মাঝে আমার সাধনার ধন হৃদে ধরি মা শ্রীচর আপন কেহ নাই রে এ জগতে মায়ের মতো আপন কেহ নাই রে বাবা কথা বলো না মা আমি সদানন্দ কথা বলো না মা কথা বলো না মা নাই রে মা স্তন রাশির পীযূষ ধারায় মা করলে বড় দুঃখের কর করলে সেই মায়া রইল কোথায় মায়া রইল কোথায় মা ও মা বলো
के बादिल तुम्हारे मन आपन के हो जगते मायर मत आपन के हो रे मो आपन के हो रे मो आपन के हो रे मो सकाल थेके सन्धे सन्धे थेके सकाल এত কান্না কাজে বৈকুণ্ঠের আসনটা ভিজে গেল। শ্রীবিষ্ণু নারায়ণের বাম ভাগে বসেছিল লক্ষ্মী। লক্ষ্মী নারায়ণকে বলে উঠল, কি গো তুমি শুনতে পাচ্ছ না, কালা হয়ে গেছো নাকি? বাচ্চাটা সাত দিন সাত রাত্রি অনাহারে অনিদ্রায় কাঁদছে। শোনো, আমি চললাম এই মুহূর্তে কোথায়, ওই বাচ্চাটার কাছে। তোমার প্রাণে একটু মায়া হচ্ছে না বাচ্চাটার জন্য? কি করবে লক্ষ্মী, বেশ তুমি যখন যেতে চাইছো চলো। শ্রীবিষ্ণু নারায়ণ বাম ভাগে লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়ালেন। সদানন্দ ঠাকুর এসেছো? ঠাকুর দাও না ঠাকুর, আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর। অসম্ভব, সত্যের পর আসবে দাপর, তারপর আসবে তেতা, তারপর তুমি তোমার মাকে ফিরে পাবে। চলে যাবে এখান থেকে। কি করতে এসেছো? যে ঠাকুর আমার মাকে আমাকে ফিরিয়ে দিতে পারবে না সে কিসের ঠাকুর? তুমি চলে যাও এখান থেকে। হরি নাম কৃষ্ণ নাম বড় মধু, যে জন ভজে কৃষ্ণ সে বড়। ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলো নারায়ণের কাছে কাঁদলে হবে না। আস্তে আস্তে উঠে চোখের জলটা মুছে ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপ দিয়ে উঠেছে মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে, তুমি তো মা, বলো আমার মতো ছেলেটা মা ছাড়া থাকতে পারে? বলো না, তোমার প্রভুকে বলো না আমার মাটাকে শুধু ফিরিয়ে দিতে। শোনো, এ জগতে যার মা নেই তার কেউ নেই গো। শুনে রাখো, আমার বাবা বলেছে তোমার প্রভু তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে ওই উঁচু ঢিপিটার মধ্যে একবার পা দিয়ে দিতে, পা দিলেই আমার মা বেরিয়ে আসবে। শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বুকে হাত রেখে বলুন, কোন মা পারবে বাচ্চাটাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? কোন মায়ের পক্ষে এটা সম্ভব হবে? কি করবে মা লক্ষ্মী? শাড়ির আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, সদানন্দ মা তুই কাঁদিস নে বাবা, তুই তো আমার কোলে আছিস, তুমি তোমার প্রভুকে একবার বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। শোন সদানন্দ, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, তেতা যুগ না হলে তোর মা বাঁচবে না, তোর মা ফিরবে না। তাই আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্য যুগের শেষ ভাগে দাঁড়িয়ে এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, তুমি যুগের সংবিধান নষ্ট করতে পারো না। তাহলে তুমিও শুনে রাখো শ্রীবিষ্ণু নারায়ণ, যদি সত্যের পথ তেতা না আসে, তুমি যদি রামরূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাশা নহল্লা উদ্ধার না হয়, ছোট্ট ছেলে সদানন্দ যদি ওর মাকে ফিরে না পায়, এই অশোক কাননে দাঁড়িয়ে বলছি আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ছক। আপনারা যারা
লক্ষীর চরিত্র কথা পড়েছেন, বন্ধু আছে না মাগো? এই লক্ষ্মী পুজো টুজো হলে বাড়িতে পড়ো না, ওই লক্ষ্মীর চরিত্র কথা। লক্ষ্মী নারায়ণের দ্বন্দ্ব বলে একটি পালা আছে, পড়ে দেখবেন। এক সময় লক্ষ্মীর সঙ্গে নারায়ণ ঝগড়া করে দীর্ঘদিন নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল, লক্ষ্মী ছাড়া হয়ে গেছিল নারায়ণ, নারায়ণকে ছেড়ে দিয়ে লক্ষ্মী পালিয়ে গেছিল। দেখি তুমি কি করে খেতে পাও। নারায়ণকে ভিক্ষা করে খেতে, এমনকি শেষে আর খাবার জুটলো না, ওই লক্ষ্মীর জন্য নারায়ণকে আবার সাধনা করতে হলো। অতএব আজকে আর ঝগড়া বাড়াবো না, ওইখানেই থাক। সত্যের পর তেতা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশা নহল্লা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল, এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? বলো জোর করে বলো, কিসের জন্য? একটা বাণের জন্য। তাহলে দেখ, আচ্ছা সত্যি কথা বলো, ছোটবেলায় যখন বিষয়টা পড়েছিলাম ভেবেছিলাম যে এই পাঁচটা বাণের মধ্যে পৃথিবীর এত কাহিনী, এরপরে একটা লীলা বেরোবে আমারই, সাত সমুদ্র, ওই সাতটা সমুদ্রের উপর যত তত্ত্ব বের করেছি বের করে দেবো খুব তাড়াতাড়ি। তাহলে পাঁচটা মানের কটা হলো গুনেছ? চারটে হলো। একটা ফলস ছেলে দেয়া যাবে না, তিনটে। চার নম্বর বাণটা কাকে মারলো? দেবতাদের যিনি দেবতা, প্রত্যেকটা দেবতাদের ডাক্তার আছে, দেবতাদের রাজা আছে, দেবতাদের দেবতাদের তেমনি দেবতা আছে। কে গো দেবতাদের দেবতা কাকে বলা হয়? শিব। যমুনার জলা শ্যাওলা বৃন্দাবন থেকে ছুটছে কৈলাসে, ভোলানাথ চাপা পড়ে গেছে। পার্বতী, পার্বতী ভোলানাথের কাছে এসছে, এসে দেখছে ভোলানাথ নেই। প্রভু তুমি কোথায়? একটা আঙুল বার করে বলছে পার্বতী বাঁচাও, চাপা পড়ে গেছে। কেন? ইস, সারা আসতে, সারা পৃথিবীর ভক্তরা তোমাকে গঙ্গা জল, ডাবের জল, সিদ্ধি জল, বেলপাতা দেয়, এ কি রকম পূজো? শ্যাওলা দিয়ে তোমার পূজো করছে? এইবার শিব যখন সরিয়েছে, শিব আস্তে আস্তে উঠে বলে, বলছি শোন, আগে নিঃশ্বাস নি। ও বাঁচালে পার্বতী, ওরে খেপি একটা কথা শোন, সারা পৃথিবী যাকে পূজো করে আজকে সে আমাকে পূজো করছে। তার মানে পার্বতী জিজ্ঞেস করছে, বলো গো বলো গো হর, এমন পূজক কে? পূজার বিধি না জেনে তোমার পূজা করিছে, বলো গো বলো গো। পূজার বিধান, বিধি বিধান জানে না, তোমাকে সবাই বেলপাতা দেয়, শ্যাওলার দল দিয়ে পূজো করছে। বলে ওরে খেপি খুব বিপদে পড়েছে। কি বিপদ হয়েছে গো? বলে বুঝবি শুনবি, মানিনি করেছে মান, সে তো পারে নাই ভাগাতে। মানিনি করেছে মান, সে না পারে নাই ভাগাতে। তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে, বলো গো বলো গো বলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শিবকে ভগবান সেবা করে, যার জন্য দেব আদি। শুধু তাই নয়, আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে শিবের মতো ত্যাগী দেবতা পাবেন না। এই যে বাজারে যত দেবতা আছে সব ভোগী। দুর্গাপুজো গেল তো, দুর্গাপুজো হয় না, সন্ধি পুজো দেখতে গেছিলেন? লাক্স ইন্টারলাক্স ডাব মতি চন্দন, তারপরে বডি স্প্রে লিপস্টিক, মাকে কত কিছু দেওয়া হয় দেখেছেন না? আপনাদের এদিকে নেই। চুলের ভেতে আলতা, কত রকম আয়না, চিরুনি, সাজের জিনিস,
মাকে সাজের জিনিস দেওয়া হয়, হয় না? দুর্গাপূজো, সন্ধি পুজো, প্রত্যেক দেবতার ফেভার ফেভার জিনিস চাই। যেমন প্রত্যেক দেবতার ফেভার ফল আছে, ফেভার ফুল আছে, জানেন? কালীর প্রিয় ফুল কি? কালী পুজো হচ্ছে না, এটা মুখস্থ করেছে। কালীর প্রিয় ফুল জবা। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালীর প্রিয় ফল, আরে একটা অপশন দিলে কিন্তু বলে দেবে কালীর মতোই দেখতে ফলটা, এতেও হচ্ছে না। এবার বলে দি, ভাদ্র মাসে ঢিপঢাপ করে পড়ে, তাহলে কালীরটা বলে দিলাম, কৃষ্ণেরটা কিন্তু আর বলবো। কৃষ্ণের প্রিয় ফুল কি? তোমরা তো কৃষ্ণ ভক্ত, এটা বলতে বলো। সাদা, সাদা, কিন্তু সাদা বললে তো আমি ছাড়বো না। সাদা অনেক ফুল হয়, টগর, কাঞ্চন, নয়ন তারা বলবি যদি উঠে দাঁড়া, অনেক ফুল আছে। কি গো, গন্ধরাজ, তারপরে রজনী, বেল, জুঁই, সব তো সাদা। সেত করবি শ্রীমদ ভাগবতেই আছে, পেয়ে যাবে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল ফল কি? এটা ভোগপদে আছে, একটু খেয়াল রাখবে। যখন ভোগপদ হয়, কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। কিরম করছে দেখো, খালি ওখানে কি হাট বসেছে নাকি? ও কি হচ্ছে? প্রমাণ আছে, আজও প্রমাণ করে দেবো। সেদিন খেয়েছিল রে, সেদিন খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে। বলি অনুরাগে কদলি চোপা হরি, অনুরাগে কদলি খানা, অনুরাগে ঘরে গিয়ে, অনুরাগে কদলি খানা, বিদুরের ঘরে গিয়ে ছিল রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি খেলেন? কদলি। হ্যাঁ, কদলি, কদলি, কদলি মানে এই বাজারের কলা খেয়েছিল ভগবান। তাদের ঘরেই ভগবান যায়, যাদের ঘরে কদলি আছে। কদলি, 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 ক শব্দে কাম, দ শব্দে দমন করা, লয়ে দীর্ঘই লীলা দর্শন করা, বলি তারাই তো কদলি, তারাই তো কদলি, তারাই তো কদলি, তারাই তো কদলি, যারা কামকে দমন করেছে তারাই তো কদলি, যারা কামকে দমন করেছে, দমন করে লীলা দেখে, কামকে দমন করেছে, দমন করে লীলা, যারা কামকে দমন করেছে, দমন করে লীলা, যারা কামকে দমন করেছে, দমন করে লীলা, যারা কামকে দমন করেছে তারাই তো কদলি, তারাই তো কদলি। তাহলে বোঝা গেল, প্রত্যেক দেবতার ফেভার ফল, ফেভার ফুল আছে। ভোলানাথ বললে, ভালোগুলো তোরা নিয়ে নে, যে ফুলটায় ভোমর ভোমরি যায় না, মাইকের চঙের মতো, ওইটা আমাকে দে। আর ফল যদি দিতে হয় আমাকে, দুটো ফল দিবি, একটা কাঁটা আর একটা আঠা। আর ভাঙছি না, তাহলে এত বড় ত্যাগী ভোলানাথ, তাকে মদন যাচ্ছে পান মারতে। বানার বেশি নেই, দু পিস আছে। এইবার চার নম্বর বানটা যেই মারবে বলে মদন কৈলাসে পা রেখেছে। শিব আগে থেকে যোগে জেনে গেছে মদন আসছে, ব্যাস দেশলাই কাঠি নিয়ে শিব বসে আছে জালি দেবে।
একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিল। চিৎকার করে উঠল, মদন বাঁচাও বাঁচাও। কি করবে? মদনের স্ত্রীর নাম হলো রতি। ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে ভোলানাথের চরণে। প্রভু এই যে চোখ খোলো, আজ থেকে আমার দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমার স্বামী পুড়ে সেখানে ছাই হয়ে যাচ্ছে। ভোলানাথ বলে, একটা নিয়ে পারিনি দিননাথ শ্মশানে, আমি ওর দায়িত্ব নেব। মদন তুই বেঁচে থাক। মদন তখন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে, প্রভু আর এইটুকু থেকে কি হবে, আমাকে তুমি অনঙ্গ করে দাও, আমার দেহের দরকার নেই, আমার শক্তিটা থাকলেই হবে। ভোলানাথের তো কাঁচা খোলা বর সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ততাস্ত। মদন আর অঙ্গ নাই, অনঙ্গ হয়ে গেল। দেখবেন আমরা এখন হরি নামে আছি, যখন অন্য কোনো পথে থাকবো আমাদের মধ্যে কামনা বাসনা যাবে না। মদন চলে আসে, আবার চলে যায়, মদনকে কেউ দেখতে পায় না। এইবার মদনের স্ত্রী রতি যখন স্বামীকে দেখতে পাচ্ছে না, ছটফট করছে, সেই সুযোগে সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেলেন। বাড়িতে কাজের লোকেরও দরকার, তো চলো আমার কাছে। এইদিকে মদনকে আর দেখা যাচ্ছে না। মদন মনে মনে ভাবলেন, আর তো আমাকে দেখতে পাবে না, তো বাবা যখন চোখ বন্ধই করছে, একবার বানটা এই সুযোগে মেরেই দিই, দেখি বাবা কি করে। যেই শিবকে বান মেরেছে, শিব অমনি ছটফট করে উঠেছে। ওমা, এখন শিব তো পরম বৈষ্ণব, শিব যদি কোনো খারাপ কিছু করে ফেলে, বৈষ্ণব জগতের একটা কলঙ্ক হয়ে যাবে না। সঙ্গে সঙ্গে নারায়ণ ছুটলেন লক্ষ্মীর কাছে। লক্ষ্মী অনকি ভালো প্রভু, তাড়াতাড়ি তোমার একটা শাড়ি আমাকে দাও। কেন, কি হয়েছে? আরে আমাকে এখন নারী সাজতে হবে, নালে শিবকে আটকানো যাবে না। নারায়ণ নারী সেজেছে শিবকে আটকানোর জন্য। মজাটা খালি আমার, দেখুন কি হয়। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি। দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটি আইয়াছি যা, তাহারে ধরিল জড়ি। পিছন হতে ভোলা ছুটি আইয়াছি যা, তাহারে ধরিল জড়ি। বলে রূপসীন কি প্রিয়সী ওহে, রূপসীন কি প্রিয়সী ওগো, ফিরে চাহো মোর প্রাণে, রূপসীন কি প্রিয়সী ওহে, ফিরে চাহো মোর প্রাণে, রূপসীন কি একবার ফিরে চাহো। কি গো, আরে কি হলো শুনছো? এই না না, হাসির কিছু নেই। এই যে মায়েরা, আগেকার দিনে এরকমই ডাক ছিল, কই গো হ্যাঁ গো শুনছ গো। তারপরে বউ কথাটা যোগ হলো, ও ছোট বউ, ও বড় বউ, ও মেজ বউ। আর এখন ওসবের বালাই নেই, এখন কম্পিউটারের যুগ, সব ডাইরেক্ট। ও চৈতালি কে গো, বিশ্বজিৎ দিলেন নাকি? সব ডাইরেক্ট। কি গো শুনছ? এই কি গো বলো কে তুমি, বলো কে তুমি,
বলো 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 বলকে তুমি তুমি কে তুমি চন্দ্র বদনি কে তুমি চন্দ্র বদনি চন্দ্র বদনি কে তুমি চন্দ্র বদনি বদনি কে তুমি চন্দ্র বদনি হিয়া মন চায় তব পরশমনি মোর চায় তব পরশমনি আখির আগে দাঁড়াইয়াছ তুমি আখির আগে দাঁড়াইয়াছ ওগো মৃগ নয়নী কে তুমি বদনি কে তুমি চন্দ্র বদনি কে তুমি চন্দ্র বদনি কই গো এই দেখি 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 এদিকে বাবা এই এত বড় ঘোমটা এখন আর দেয় এখন ঘোমটা দেয়ারই বালাই উঠে গেছে আর এত বড় ঘোমটা দেখি দেখি একই প্রভু বলি লাজেতে মরিল ভোলা অধমুখে চা লাজেতে মরিল ভোলা অধমুখে চা লাজেতে মরিল ভোলা অধমুখে চা লাজেতে মরিল ভোলা অধমুখে চায় হায় হায় এ জীবনে কিবা হইল দায় হায় হায় এ জীবনে কিবা হইল দায় শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত কটা বান মারা হলো চারটে হয়েছে শেষ বানটা মেরে দি শেষ বানটা কাকে মারলেন ভগবান শ্রীকৃষ্ণকে ওমা যতবার বান মারতে যায় বান ফিরে এসে মদনকেই লাগে কিরকম শুনবে টুটল কিয়ে ফুল ধনু গুনা টুটল কিয়ে ফুল ধনু গুনা কিয়ে রতি রণে শূন্য ভেল তুন কিয়ে রকি রণে শূন্য ভেল তুন এগুলো এই ভাষাগুলো তোমাদের বুঝতে একটু কষ্ট হবে এটা ব্রজবুলী ভাষা তো বৈষ্ণব পদাবলী টুটাল কিয়ে ফুলধনু গুণ ফুলধনু গুণ মানে মদনের বান গুটিয়ে গেল কিয়ে রতি রানে শুনো ভেল তুনো তারপর কি হলো শোনো সমর মাঝে পায়া লালাজে সমর মাঝে শরণ লাজে রতিপতি ভয়ে ভাজে মদন ভয় পেয়ে পালায় গেল মদন ভয় পেয়ে পালায় গেল যেই মদন পালাতে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিল এই মদন প্রভু এদিকে আয় প্রভু আমার অন্যায় হয়ে গেছে এদিকে আয় এইবারের মতো ক্ষমা ক্ষমা এইদিকে বলো বলো এই মদন আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর কি যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে যারা বলবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না কথা দিলাম কথা দিলাম আমার পা ছুঁয়ে ওমা যেই মদন ধীরে ধীরে এসে ভগবানের চরণটা ছুঁয়েছে ব্যাস আটা লেগে আছে ম্যাগনেট লেগে গেছে আর ছাড়ছে না মদন ছাড় আরে মদন ও এই মদন ও মদন কান ঝিয়ার বলছে প্রভু গো তোমার চরণ ছেড়ে আমি আর যাব না প্রভু চরণ
ছেড়ে আমি আর যাব না তোমার চরণ ছেড়ে আমি আর যাব না প্রভু চরণ ছেড়ে আমি আর যাব না তোমার ওই চরণে আমি বিকায়ে চরণ ছেড়ে আমি আর যাব না তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার ওই চরণে শরণ নিলাম প্রভু গো রাখতে হলে আমায় তুমি তুমি রাখো তোমার ওই চরণে শরণ নিলাম প্রভু তোমার ওই চরণে আমায় রাখো তোমার ওই চরণে শরণ তোমার সন্তান করে আমায় জন্ম দাও গো তোমার ওই চরণে শরণ নিলাম করে জন্ম দাও হে তোমার ওই চরণে শরণ নিলাম সন্তান করে জন্ম দাও গো ওই চরণে শরণ সন্তান করে সন্তান করে জন্ম দিয় মদন প্রভু উঠছি কিন্তু কথা দাও কি বড় বাসনা জেগেছে মনে প্রভু রহিলাম এতদিন বৃন্দাবনে বৃন্দাবনে শোনো প্রভু মনে আমার একটাই আশা সকল দেব দেবী পরাস্ত পরাজিত হলো কিন্তু তোমার কাছে এসে আমি হারিয়ে গেলাম মনে আমার একটাই ইচ্ছা আমি তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে চাই বেশ তোর ইচ্ছা পূর্ণ হবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কবে ইচ্ছা পূর্ণ হলো যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে সেদিন মদন আসি জন্ম নিল সেদিন মদন আসি জন্ম নিল সেদিন মদন আসি জন্ম নিল সেদিন
मदन आशी जन्म निल रुकिनी रुदरे प्रभु द्वारे से दिन की पाकुरे येशु प्रभु द्वारे जेदिन भगवान ब्रजलीला शेष करे द्वारकाय गेलेन रुक्मिणी के विवाह करलेन रुक्मिणीर गर्भे मदनेर इच्छा पूरणेर निमित्ते भगवान मदन के सन्तान करलेन रुक्मिणीर गर्भजात नाम हलो पद्रुग्न भक्तमंडली भक्तिमती मायरा आपनारा एकटु आगे शुनेछिलेन रतिके जे ओषुधटी तुले निये गेछिलो सम्रासुर भगवान तार संगे बहु युद्ध करेछिलेन पूर्वे बहु रमणी के तार हाथ थेके भगवान बाँचिएछिलेन जार जन्ने तार परम शत्रु छिलो भगवान श्रीकृष्ण जखन सम्रासुर जानते पारलेन रुक्मिणीर गर्भजात सन्तान जन्मेछे मने मने भावलेन शत्रुर छेले शत्रुई हय गभीर रात्रिते द्वारकापुरीते एसे मात्र रुक्मिणीर श्रुतिका मंदिर थेके मायेर कोल शून्य करे दिलेन सम्रासुर छदिनेर बाच्चा पद्रुग्नके चुरी करे निये गेलेन भक्तमंडली भक्तिमती मायेरा जात्तार छेले नय स्वयं भगवानेर छेले राखे हरि तोमारे के ता चुरी करे निये गेली भगवानेर छेलेटाके मानुष कर शत्रु छेले शत्रु हबे छमा छ दिनेर बाच्चाके निये गिये कि करलो जानो सम्रासु छुड़िया फेलिल शिशु नदीर बक्षेते छुड़िया फेलिल शिशु नदीर बक्षेते छुड़िया फेलिल बच्चाटाके छुड़े फेले दिल नदीर बक्षे छुड़िया फेलिल शिशु नदीर बक्षेते छुड़िया फेलिल शिशु नदीर बक्षेते खाइलो बवाल माछे आहार आदरेते खाइलो बवाल माछेते आहार आदरे बोली निजो आहार मने करे निजो आहार मने करे निजो आहार मने करे बोली बोवाल माछे गिले खेलो निजो आहार मने करे गोवाल माछे गिले खेलो आज जाई रे लीलार बलिहारी जाई गोवाल माछे गिले खेलो आज जाई रे लीलार बलिहारी जाई गोवाल माछे गिले खेलो निजो आहार मने करे भक्तमंडली भक्तिमती मायरा कृष्णेर छ दिनेर बाच्चा पद्रुग्नके सम्रासुर चुरी करे निये नदीर जले फेले दिलेन छदिनेर बाच्चाटा नदीर जले गिये जखन बोलल क्षुधार्त बोयाल मा जेसे बाच्चाटाके गिले खेले देखो मत्स्य गर्भे कृष्ण सन्तान मत्स्य गर्भे कृष्ण सन्तान एई तो हलो विधिर विधान मत्स्य गर्भे कृष्ण सन्तान एई तो हलो विधिर विधान मत्स्य गर्भे कृष्ण सन्तान एई तो हलो विधिर विधान मत्स्य गर्भे कृष्ण सन्तान एई जे हलो विधिर विधान स्वर्ग हईते करे पुष्प बरिषण हरि विधिर विधान पुष्प बरिषण हईते হলো বেদির বিধান
মাতৃ গর্ভে কৃষ্ণ সন্তান, মাতৃ গর্ভে কৃষ্ণ সন্তান। মাছের পেটে কৃষ্ণের ছেলে, দিন যায় মাস যায় বছর যায় বড় হচ্ছে, কোন চিন্তা নেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। কি গো, এখন ধরুন আমরা যেটা জানি মায়ের গর্ভে ছেলে বাড়ে, তা মায়ের গর্ভ থেকে অন্য কারো গর্ভে গেলে বাড়বে? এখানে তো নারীর যোগ থাকে খেতে পায়, সেখানে কিসের যোগ? খেতে পাবে কি করে? আসলে এটা তো জাতার ছেলে নয়, জাতার ছেলে আমাদের ছেলে হলে বাঁচতনি, এটা জাতার ছেলে নয়, জাত তার ছেলে, বুঝলে না? সারা পৃথিবীটা জাতার ছেলে, এ আমাদের ভেবে লাভ নেই। ধীরে ধীরে বাড়ে শিশু, শশীকলা সম, 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 প্রাণ যায় বোয়ালে পাইয়া নির্যাতন, প্রাণ যায় বোয়ালে হইয়া নির্যাতন, যতদিন যাচ্ছে তত পেট বড় হয়ে যাচ্ছে। কি গো, একদিন দুদিন নয়, ছ মাস এক বছর, এক বছর পূর্ণ হয়ে গেছে, মাস্টার নড়তে পারছেন, ওই নদীর ধারেই শুয়ে থাকে। আপনা আপনি ধরা দিয়ে দিলেন, সময় হলে তো ধরা পড়তেই হবে না, আপনা আপনি জেলেদের জালে ধরা পড়েছে। ওরে বাপরে বাপ, এত বড় মাছ কোন নদীতে ছিল রে? হরি বল হরি বল। সবাই মিলে মাছকে ডাঙায় তুললেন, কিন্তু এত বড় মাছ কিনবে কে, কার এত টাকা আছে? সবাই বললে এক কাজ করে, কে ওই সম্রাসুরের কাছে নিয়ে চল, মজা দেখুন। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই, ছ দিনের বাচ্চা ফেলে দিয়েছিল, এক বছর তাগদ হয়ে এবার ফিরছে, পাপের প্রায়শ্চিত্ত হবে। সম্রাসুর দেখেই বললে, এত বড় মাছ নদীতে? বললে হ্যাঁ মহারাজ, আর এত বড় মাছ কেনার মতো তো ক্ষমতা কারো নেই, আপনি ছাড়া কে নেবে? আর আমরা মাছটা যখনই পেয়েছি আপনার কথাই মনে পড়েছে। বেশ বেশ বেশ, দিয়ে দাও রতি। মহারাজ, এই মাছটাকে তুমি আস্তে আস্তে ভালো করে কাটবে, ঠিক আছে? মহারাজ, আপনি যখন বলছেন আমি কাটবো। এইবার রতি মোটি নিয়ে বসেছে মাছ কাটবে। ও মায়েরা খুব সাবধান, কারণ কোন কোন মাছ আছে গাটা পিচল থাকে, তো লেগে গেলেই মোটামুটি বটিতে নিজেই না কেটে যায়। কিন্তু রতির কোনো চিন্তা নেই, ধরেছে, আর যেই না মাছের মুন্ডুটা ছেদন করেছে, অমনি চিৎকার করে উঠল, মহারাজ দেখে মাছের পেটেতে হাসিছে শিশু, মাছের পেটেতে হাসিছে শিশু, মাছের পেটেতে হাসিছে শিশু, মাছের পেটেতে হাসিছে শিশু, হাসিয়া কতে কক, হাসিয়া কতে কক, হাসিয়া কথাটি ক, হাসিয়া কথাটি ক, আবার তোমায় মিলাইয়ে দিল সেই যে দয়াময়, আবার তোমায় মিলাইয়ে দিল সেই যে দয়াময়। মাছের পেটে বাচ্চা হাহা করে হাসছে, মহারাজ দেখবেন আসুন, দেখবেন আসুন,
মাছের পেটে মানুষের ছেলে হায় 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 এটা কি করে সম্ভব হয় যেই না শুনেছে সম্রাসুর মনে মনে ভাবছে এ আবার সেই মালটা নয় তো তো চিন্তার বিষয় পড়ে গেল না সেটা তো ছ দিনের এইটুকু মান ও সে কবে মাছের পেটে চলে গিয়ে হরিবোল হয়ে গেছে ওইটুকু নিয়ে থাকে ও মা দেখি বের কর তো ভালো করে আস্তে আস্তে বিরাট বড় চেহারা সম্রাসুর দেখছে আর দু চোখ জলে ভরে যাচ্ছে কেন অনুপম রূপ যার তনু মনোরাম অনুপম রূপ যার তনু মনোরাম চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম বিদু মুখে মৃদু হাসি রূপ শুনির মা বিদু মুখে রূপ হাসি বিদু শুনির মা চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম কেমন করে গড়েছে কেমন করে গড়েছে বিধি কেমন করে গড়েছে বিধি কেমন করে গড়েছে বলে মানুষ মাছের পেটে এমন সন্তান কেমন করে গড়েছে মাছের পেটে এমন সন্তান কেমন করে গড়েছে রতি মহারাজ আজ থেকে এই ছেলেটাকে তুমি মানুষ করবে মজাটা বুঝতে পারছেন আগের জন্মের স্বামী এ জন্মে আবার ফিরত এলো এর কাছে তুমি একে মানুষ করবে সুন্দর করে দিন যায় মাস যায় বছর যায় শিশুকলার ন্যায় বড় হতে থাকে পদ্রুগ্ন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান মনে মনে চিন্তা করলেন আর দেরি করা যাবে কি করলেন ওমা আপনাদের যেমন একটা স্বভাব আছে এর কথা নিয়ে গিয়ে ওকে বলেন ওর কথা এনে একে বলেন দেবতাদের মধ্যেও একজন আছে চেনেন কে হরি বল বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম বলবি না বল মনের সুরে জয় নারায়ণ বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম তুই বলবি না মন মনের সুরে জয় নারায়ণ বিনা ব সুরে জয় নারায়ণ বলবি না মন মনের সুরে জয় নারায়ণ বলবি না মন মনের সুরে জয় নারায়ণ হরি নামে মুক্তি নামে ভক্তি নামের মুক্তি নামের ভক্তি নামে ভক্তি নামে মুক্তি নামে ভক্তি নামে মুক্তি নাম হয়েছে চিদানন্দ ছল বলবি না বল বলবি না বল বলবি না বল মনের সুরে জয় নারায়ণ বলবি না মন মনের সুরে জয় নারায়ণ তুই বলবি না মন মনের সুরে জয় নারায়ণ জেনিতে নামেই মুক্তি নামেই ভক্তি নামেই মুক্তি নামেই ভক্তি নামেই মুক্তি নামেই ভক্তি নামেই মুক্তি নামেই ভক্তি নাম হয়েছে চিদানন্দ ধাম চিদানন্দ ধাম বল নারায়ণ মনের সুরে জয় নারায়ণ
নারায়ণ বল বলবি না মন মনের সুরে জয় নারায়ণ বল সিতাই গৌর হরি 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সম্রাসুর চুরি করে নিয়ে গিয়ে নদীতে ফেলেছিল মাছের পেটে তোমার ছেলে বড় হয়েছে হ্যাঁ গো জগৎ সবাই যে নে গেল মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান লাগিল দেশের মান মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান হাই গেল দেশের মান মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান বলি রাখল পিতা মাতার মান মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান রাখলে পিতার মাতার মান মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান তোমার সেই ছেলে আবার ফেরত গেছে সম্রাসুরের ঘরে সেখানে সে তার পুরনো স্ত্রী রতিকে ফিরে পেয়েছে এবং বড় হয়ে গেছে সম্রাসুরকে বধ করে স্ত্রীকে নিয়ে ফিরে আসছে দ্বারকায় তাই করলেন পদ্রুগ্ন সম্রাসুরকে বধ করে স্ত্রী সঙ্গে করিয়ে বে করিলা গমন স্ত্রী সঙ্গে করিয়ে বে করিলা গমন দ্বারকায় উপনীত হতে তাহা দ্বারকায় উপনীত হল তাহা পিতা পুত্রে দুজনে হইল মিলন পিতা পুত্র দুজনে হইল মিলন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন সবে মিলে জয় দাও বল হরি হরি সবে মিলে জয় দাও বল হরি হরি মধু মিলন হল এই বৃন্দাবনপুরি মধু মিলন হল এই বৃন্দাবনপুরি মধু মিলন হল এই বৃন্দাবনপুরি জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি প্রণাম নদিয়া বিহারি বলি নবী হর নাম নদিয়া বিহারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন বিষে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষসম হইল বিষে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষসম হইল পিতা পুত্রে দুজনে হইল মিলন পিতা পুত্র দুজনে হইল মিলন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিষণ স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিষণ হরি বল 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 ভজন ভজনিতা